সুইসাইড এখনকার সময়ে খুব একটা জিনিস ট্রেন্ড করছে। এখন কোনো কিছু হলেই মানুষ সুইসাইড করে নেয়। 18-19 বছর বয়সী ছেলেমেয়েরাই এখন এই কাজটা বেশি করছে। এখন সবার এটা বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কিসের জন্য সুইসাইড করছো ভাই? ভালোবাসায় সমস্যা না ফ্যামিলিতে সমস্যা? ভাই আমি তো বলবো ভাই কোনোটাতেই লাভ নেই। যদি বলো কেন কেন লাভ নেই, তাহলে আমি বলবো তুমি মরে গেলে কারোর কোনো কিছু আসে যায় না। সুইসাইড করার আগে একবার একা বসে ভাবো, যদি ভালোবাসার জন্য সুইসাইড করো তাহলে হয়তো তোমার ভালোবাসার মানুষটি বড়জোর 1 মাস আর বেশি হলে 2 মাস তোমার কথা ভেবে কষ্ট পাবে, তারপর সে আবার অন্য একজনকে ভালোবাসবে। তাই বলি ভালোবাসো ঠিকই, কিন্তু সুইসাইডের কথা মাথায় এনো না। শেয়ার করতে গেলে 20 মিনিটের ভিডিও কম পড়ে যাবে। এই ছোট্ট মেসেজটা একটু ডিপলি ভাবার চেষ্টা করো। আর এটা ভাই আমি ফিল্ম দেখে বলছি না, এটা আমার চোখের সামনেই ঘটছে, এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই। সো লাভ করো কিন্তু সুইসাইড করো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।